অবাক হইলাম যে তাকে মানুষ বানিয়েছে আল্লাহ তাআলা, কিন্তু সে এটাকে পছন্দ করছে না। তার পছন্দ হচ্ছে আমি বাঘের মতো হব, গিনেস বুকে আমার নাম উঠাবো, কান কেটে ফেলছে দিয়ে বাঘের মতো হতে যাচ্ছে। অনেকে চেহারার বিকৃতি করছেন, সার্জারি করে অনেকে ঠোঁট মোটা করছেন, অনেকে কান পশ্চিমা বিশ্বে দেখা যায় এবং ভিডিওগুলো ইউটিউব ফেসবুকেও দেখি, চোখের পাপড়িগুলোকে কেটে ফেলাচ্ছে, কান নাক কেটে জিব্বা কেটে পর্যন্ত নিজের মন মতো একটা আকৃতি দেওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে সার্জারি করে। এই ব্যাপারে ইসলামের শরিয়ার ভাষ্য কি? প্রশ্নটি জানতে চেয়েছেন রুকুন উদ্দিন মিরপুর 14 থেকে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন, কিছু বিষয় আমরা ভাবি না, ভাবি কখন? 100 বছর পরে, যখন দুনিয়াতে মেসাগার হয়ে যায়। ভাবি কখন? 60-70 বছর পরে। অবাক হইলাম যে তাকে মানুষ বানিয়েছে আল্লাহ তালা, অন্য ধর্মের মুসলমান না, কিন্তু সে এটাকে পছন্দ করছে না। তার পছন্দ হচ্ছে আমি বাঘের মতো হব, গিনেস বুকে আমার নাম উঠাবো, ওয়ার্ল্ডে আমি রেকর্ড করব, আমি স্বীকৃতি নিব, যারা রেকর্ড হোল্ডার, যারা রেকর্ড করেছে তাদের কাতারে আমি দাঁড়াবো। এরকম চিন্তা চেতনা থেকে এই কাজগুলো যারা করে তাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষ্যটা কি দেখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল জামি আস-সাগীরের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে এবং তিরমিজির মধ্যে উল্লেখ রয়েছে, ফি হাদিহিল উম্মতি খাসাফুন ওয়া মাসখুন ওয়া কাদাফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনটা কথা, খাসফুন ও মাসখুন ও কাজফুন, মানে কি এই উম্মতের মধ্যে ভূমিধস, চেহারা বিকৃতি এবং ওপর থেকে নিক্ষিপ্ত হবে প্রস্তরখণ্ড, আজাব। চেহারার বিকৃতি এটা একটা মূলত আজাব। যে সমস্ত মানুষগুলো এই কাজ করেন, অর্থাৎ আল্লাহ যে ঠোঁটটা দিয়েছে, এই ঠোঁটটা আপনার ভাল লাগে না, আপনি স্টার হতে যাচ্ছেন বাংলাদেশে, এই জন্য ঠোঁটটাকে কী করলেন? মোটা করলেন, ছাগলের মতো। ছাগলের ঠোঁটও তো চিকন, তাহলে কার মতো মোটা করে? যাই হোক, একটা কিছু নিজের মন মতো আপনি বানাইলেন, এখন সার্জারি করে ঠোঁটটাকে মোটা করলেন, নাকটা একটু এই সরু করার জন্য আপনি নাকটাকে সার্জারি করলেন, সম্পূর্ণরূপে হারাম। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতেই দেখতে পাচ্ছি যে পুরো এর চেহারাটা বাঘের মতো করে ফেলাইছে। একে তো হচ্ছে কান কাটছে, জিব্বা কাটছে সার্জারির মাধ্যমে, কেটে যে ভেতরে যে রিং টিং পরাইছে, রিং টিং পরানোর কারণে এখন এগুলো না পুঁজ জমে যাওয়া শুরু হয়েছে, এ টিপে টিপে পুঁজ বাইর করতে হয়। যখনই আপনি আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়ে নিজের মতো কিছু বানাইতে চাইবেন, বিপদ আপদ কিন্তু এইভাবেই ভাই আসবে। সুতরাং বি কেয়ারফুল, যারা এই কাজগুলো করতেছে, এই যে পুঁজ, তারপরে এই কী বলে চোখের আকৃতি পরিবর্তন, নাকের আকৃতি পরিবর্তন, দাঁতের আকৃতি পরিবর্তন, এরকম কাজগুলো যারা করতেছে এরা মূলত জাহান্নামী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সৃষ্টির মধ্যে তোমরা পরিবর্তন করো না, কারণ তোমাকে কীভাবে ভালো লাগবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তো তোমার জন্য বানিয়ে দিয়েছেন, তাহলে তুমি কেন এমনটা করতেছো? যারা এই কাজগুলো করতেছে না বুঝে করতেছে, হারাম, কোনো মুসলমান এই কাজগুলো করতে পারে না। আমার মা বোনেরা অনেকে দেখা যায় আল্লাহ তাআলা ভ্রুটা দিয়েছে এই জায়গায়, দেখবেন ভ্রুটারে কাটতে কাটতে চাটতে চাটতে একেবারে নিয়ে গেছে এইভাবে, মানে ভ্রুর জায়গায় ভ্রু রাখে নাই, ভ্রু ছিল মনে করেন শরীয়তপুর, এই ভ্রুটারে টাইনে নিয়ে গেছে এখন মাদারীপুরে, এরকম করে চিকন করতে করতে নিয়ে চলে গেছে। কেন? সম্পূর্ণরূপে এই জিনিসগুলো হারাম করে দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে অভিশাপ দিয়েছেন, রাসূল তাদেরকে অভিশাপ দিয়েছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শেমাতি অল মুস্তাও শেমাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এভাবে ট্যাটু অঙ্কন করবে, উল্কি উত্তীর্ণ করবে, পরিবর্তন করবে, এরা অভিশপ্ত, আল্লাহ এদেরকে পছন্দ করেন না। আচ্ছা, তারপরে আবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আমাদেরকে সম্মানিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, তারপরে মানুষ কেন এই কাজ করছেন? সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহারে, মানুষ বড় অকৃতজ্ঞ, আহারে, মানুষ বড় নেমুখারাম, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বললেন যে সুন্দর আকার আকৃতি, সর্বোত্তম আকৃতি দিয়ে আমি মানুষকে তৈরি করেছি, আমি মানুষকে উৎকৃষ্ট অবয়বে সৃষ্টি করেছি, এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এখন আল্লাহর দেওয়া আকৃতি যদি আপনার ভালো না লাগে, আল্লাহর দেওয়া আকার আকৃতি যদি আপনার পছন্দ না হয়, তা আপনি নিজে নিজেকে বানান না, পারবেন আপনার ভিতরে রুহ আনতে? পারবেন একটা মানুষ বানাইতে মাটি দিয়ে? বানান না, বানায় রুহটা দেন,
যেহেতু পারবেন না সেহেতু আল্লাহর সৃষ্টির বিপক্ষে আপনি কেন যাচ্ছেন? যাচ্ছেন কেন? এ প্রশ্নের জবাব কে দেবে? এ প্রশ্নের কোনো জবাব নাই। এই জন্য আপনাদেরকে বলি, প্লিজ মেহরবানি করে কেউ চেহারার কোনো পরিবর্তন করেন না, আকার আকৃতির পরিবর্তন করেন না। ছাগলের মতো হইতে মন চায় তো ছাগলের খড়ে গিয়ে থাকেন, বাঘের মতো হইতে মন চায় চিড়িয়াখানায় যান, যা বাঘের সাথে থাকা শুরু করেন, সিংহের মতো হইতে মন চায় তো সিংহের চিড়িয়াখানায় যায়, বনে বনে যায় সিংহের মতো থাকা শুরু করেন, ওখানে যাতে মাতাল তালে ঠিক, সিংহের সাথে গেলে তো খাইয়ে ফেলাইব, বাঘের কাছে গেলে তো ঘাড় মটকায় দেব, ছাগলের সাথে থাকলে তো গায়ে গন্ধ লাগবে, গরুর সাথে থাকলে তো গরুর গোয়ালে শরীরটা গরুর মতো হয়ে যাবে। গরুর সাথে থাকতে চায় না, সিংহের সাথে থাকতে চায় না, বাঘের সাথে থাকতে চায় না, কিন্তু তাদের মতো হতে চাই। মনে রাখবেন, আপনি আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ আকার আকৃতি দিয়ে উত্তম জিনিসগুলো দিয়ে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছেন। সুতরাং স্রষ্টার সৃষ্টি থেকে পরিবর্তন করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।